পাইপলাইন মেরামতের কাজের জন্য আগামী শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত টালার ট্যাঙ্ক থেকে বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা। দীর্ঘদিন ধরে টালা জলাধারে পাইপলাইনে পুরনো লিকেজ থাকলেও কোনো রকমে মেরামতি করে তা চালানো হচ্ছিল, তবে সেই পাইপের ফাটল পুরোপুরিভাবে ফেটে যায় এবং চারিদিকে জল ছড়িয়ে পড়ে। আর তার জেরে আগামী 28 নভেম্বর থেকে 24 ঘন্টার জন্য টালা ট্যাঙ্ক থেকে বন্ধ থাকবে জল সরবরাহ পরিষেবা, জানালেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মন্ডলী চেয়ারম্যান ফিরহাদ হাকিম। ওখানে যেটা এটা সিভিয়ার লিকেজ আগেও ছিল, টেম্পোরারি করা হয়েছে, আজকে আবার ওখানে জল ফেটে গিয়ে রেল লাইন শুদ্ধ সব জায়গায় জলটা বেরিয়েছে, এটাকে পার্মানেন্টলি করতে হবে। তাই আগামী শনিবার দিন আমরা টালা লকডাউন নেব, বন্ধ নেব, এবং রোববার সকালের মধ্যে আশা করছি কাজটা শেষ হয়ে গেলে আমরা আবার নর্মাল মানে 24 ঘন্টা মানে এক সকালের সার্ভিস দেবো, দেওয়ার পরে বন্ধ করবো, পরের দিন আবার সকাল বিকেলের সার্ভিস। মোটামুটি সেটা শুধু উত্তর কলকাতা, গাড়ির নিচে সাপ্লাই ইয়ার মাঝে সেরকম চলবে, এটা উত্তর কলকাতা। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।